জাতীয় স্তরের ওড়িয়া পুঙ্ক কমাল জাতীয় স্তরীয় প্রতিযোগিতার হাসল করেছেন স্বর্ণ পদক গঞ্জাম জেলার উত্তরপ্রদেশের যাত্রা দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতা পাই মনোনীত গঞ্জাম আশিকা ব্লক বাঙ্গরোড়া পঞ্চায়েত আম্বপুয়া গ্রামর কালুচরণ বেহেরা উত্তরপ্রদেশ মথুরার আয়োজিত জাতীয় স্তরীয় 100 মিটর দৌড়ে হাসল করেছেন স্বর্ণ পদক দ্বিতীয় ইউথ আন্ড স্পোর্টস প্রমোশন আসোসিয়েশন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 22-23 সে গোল্ড মেডাল হাসল করেছেন কালুচরণ সফলতা গ্রামের খুশির লহরী খেলি যাই বিভিন্ন বাদ্য ধ্বনি গাঁ পরিবেশ কম্পি উঠিছে কালুচরণ স্বাগতরে লাগি পড়ছেন গ্রামবাসী বহুত খুশি লাগুছে আজি পাঠ পড়া সাংগে সাংগে কিন্তু স্পোর্টস আক্টিভিটি রাখা দরকার যেহেতু স্পোর্টস আক্টিভিটি রাখা দ্বারা আমার বডির ফিটনেস সবকিছু শরীরর মানুষ সবকিছু ভালো রয়ে আমার এত আশা নথিলা কি যে মো পুত্র এতিকি উপরক যাইকি পদ হাসিল করে পারি বলে এথিপাই মতো বহুত খুশি লাগুছে আমার আসকা ব্লকর তরফর যে ব্লক গেম আসোসিয়েসন তরফর কিছু সহযোগ হয়ে থাকে তাহলে সে আগুক আর যাই কিছু করে পারি থাকা কালুচরণ অক্লান্ত পরিশ্রম ও উদ্যম যোগ সে আজ এই সফলতা হাসল করে পারি সাঙ্গ মানে কুতা বেড়ে রাজ্য সরকার পক্ষর কিছু আর্থিক সাহায্য মিলে সে আহরি অধিক সফলতা পাইপার বলে আশা রাখছেন সম্পর্কীয় ও অঞ্চলবাসী আম বাঙ্গড়া পঞ্চায়েতর ইয়ে গোটে গর্ব আম্বপা গ্রাম বি গর্ব আর বাপা মাঙ্কর গোটে নাম টেক রহিলা এটা গোটে সমস্ত গর্বর জিনিস এটি কেউ চাহুছি যে তাকে আমার জেলা পরিষদ কি প্রশাসন তরফর কম টিকি সহযোগ হোক সে আগুক তাঁর লক্ষ্য হচ্ছে কি তাঁকে যাবে অলিম্পিক খেলবে 2024 তাঁকে দুইজন সাং যাবে 2024 অলিম্পিক খেলবে আবে ইন্টারন্যাশনাল দুবাই যাবে সেটি বি 100 মিটর রেসে তাঁকে পার্টিসিপেট করবে পঙ্করে পদ্ম ফুটলা ভি ক্রীড়ার কোণী সুবিধা নথিবা গোটিয়ে ছোটিয়া গ্রামর ক্রীড়া লাগি প্রতিকূল পরিস্থিতি সত্ত্বে কালুচরণ আজ নিজ উদ্যমরে জাতীয় স্তরের নিজের ক্রীড়া প্রদর্শিত করে সফলতা হাসল করেছেন গঞ্জাম আসিকার ক্ষীরোদ চন্দ্র বেহরাঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।